হ্যালো গেছে আসসালামু আলাইকুম ভাই আবারও নতুন আপডেট ইমো আলফা আর এই আপডেট ইমো আলফা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো হার্ট আইডি সেটিংস করে এমনকি এই ভিডিওতে থাকবে হার্ট আইডি সেটিংস দেখেন অতি ফার্স্ট আমি ইমো আলফার ভিতরে প্রবেশ করলাম তো যখন কিনা আমরা ইমো আলফাটার ভিতরে প্রবেশ করলাম একটু অবাক করার মতো আলফাটা তাই তো কেননা আমরা সাধারণত জানি আমাদের এই প্লাস আইকনটা এই বাম বামকর্নার এখানে থাকে কিন্তু এই ইমো আলফাটা একদম উল্টো আপনারা বলতে পারেন যে উল্টো ইমো আপডেট আলফা দেখেন আমরা কি করব এখানে প্লাস আইকনের ভিতরে ক্লিক করে দিব তারপর মোর অপশনে চলে যাব। মোর অপশনে যাওয়ার পরে দেখেন আমাদের আবারও অবাক করার মতো একটা সেটিংস কেননা আমরা জানি সাধারণত এই ডিভার্ক টোলস এটা এখানে থাকে বাট এই ইমো আলফাটার ভিতরে ডিভাক টোলস উপরে কেন ভাই উপরে কেন সেটা বলবো একটু পরে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই ভার্সনটা দেখেন আমি যখন কি না ভার্সন চেকের উপরে ক্লিক করে দেব একটু লক্ষ্য রাখবেন লাস্ট চেক টাইম দুই হাজার চব্বিশ পাঁচ মাস সাত তারিখ এবং কি এখন বাজে কয়টা দেখেন আমার উপরে বাজে তিনটা আর এখানে পনেরোটা এটা হচ্ছে আন্তর্জাতিক টাইম ভাই একদম সাথে সাথে আমাদের কিন্তু টাইম টু টাইম এখানে উঠতেছে ভাই আজকে সাত তারিখ কালকে দেখবেন আট তারিখ হয়ে গেছে গা এটার সাথে সাথে ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে প্রতিদিন ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক তবে আপনাদের সেটিংসগুলি সেম আগের মতোই থাকবে সেটিংসগুলি কোনো পরিবর্তন হবে না তবে এখানে নতুন কিছু আপডেট হবে ভাই আস্তে আস্তে সেটা দেখতে পারবেন ভিডিওতে সমস্যা নাই এখন আমরা চলে যাব ডিভাক টোলসের ভিতরে এখন কথা হচ্ছে গিয়ে ডিবাগ টোলস এটা উপরে কেন ভাই এটা আপডেট আলফা ভাই আমি তো আগেই বলছি ভাই এটা আপডেট আলফা দেখেন আমি হচ্ছে গিয়ে ডিভ্যাক টুয়ালসের উপরে ক্লিক করে দিলাম ডিভাগ টলসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নট নাওয়ার উপরে ক্লিক করে দেবেন তারপর সাধারণত আমরা একটি হার্ড ডিভাইস তৈরি করার জন্য এখানে এই তিন নম্বর অপশনের উপর কিন্তু ক্লিক করে থাকি তো আমরা এখানে কী করব তিনের উপরে ক্লিক করে দেব তিনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের পুরানো ইমো আলফার ভিতরে যেই সেটিংসগুলি ছিল বাট নতুন আলফার ভিতরে কিন্তু সেটিংসগুলি একটু ভিন্ন রকম তো আপনারা কি করবেন এখান থেকে এই দুইটা অপশন অন করে দেবেন আমি অন করলাম না কেননা কিছু কাজ হচ্ছে গিয়ে আমি এখন এই ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে দুই নম্বর সেটিংস এখানে চলে যাবেন দুই নম্বর সেটিংসে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু ইউআইডি বসাইছি আপনারা এখানে ইউআইডি বসিয়ে নেবেন ঠিক আছে তো এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে একটি ইউআইডি বসাবেন তারপরে এখান থেকে আপনারা এই দুইটাকে টিকমার্ক করে দেবেন তারপরে এখানে নিচে দেখেন অনেকগুলি অপশন আছে ভাই সাধারণত আমরা জানি একটি ইমো আলফার ভিতরে কিন্তু দুই নম্বর সেটিংসের ভিতরে এত অপশন নাই তবে এই ইমো আলফাটার ভিতরে দেখেন সেটিংসের কোনো আকাল নাই ভাই তো এখান থেকে প্রত্যেকটা সেটিংস আপনারা অন করে দিবেন আর এখানে জাস্ট ইউআইডি দুইটা বসিয়ে দেবেন আরেকটা ইউআইডি আছে সেটা হচ্ছে কি এখানে বসাবেন এই যে দেখেন এখানে ইউআইডিটা বসিয়ে দিবেন তারপরে এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে আপনারা কি করবেন একটু দেখাই এই যে দেখতেছেন এবি আপনারা এই এবির উপরে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে সেট এ কনফিগারেশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই তিন নম্বরের উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের দুইটা অপশন কিন্তু এখানে অন করা আছে আপনারা এই প্রথম অপশনটা অন করে দেবেন আমরা জানি সাধারণত আমাদের পুরানো যে ইমো আলফাগুলি আছে এখানে মোট পাঁচটা অপশন ছিল বাট এখানে কিন্তু মোট তিনটা অপশন আপনারা তিনটাই অন করে দিবেন তারপর দেখেন আমরা জানি পুরানো যে ইমো আলফাটা ছিল এখানে কিন্তু আরেকটা অপশন ছিল আমরা যখন কিনে এখানে ক্লিক করতাম আমাদের কিন্তু নতুন করে আর কিছু অপশন বের হইতো বাট এখানে কিন্তু নতুন কোনো অপশন নেই দেখেন কোনো অপশন নেই জাস্ট এটা এভাবেই থাকবে তারপর আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন এখন যাওয়ার পরে আপনাদেরকে একটা সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা কি এখন দেখাবো দেখেন আপনারা হচ্ছে এই ভয়েস রুমের উপরে ক্লিক করে দেবেন ভয়েস রুমে ক্লিক করে দেওয়ার পর দেখেন সিক্রেট বিষয়টা একটু বলার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের নতুন ইমো আলফাটার ফাটার ভিতরে এখানে কী দেখতে পারতেছেন ভাই একটা গ্রুপে মেম্বার বসে থাকলে তাদের ফটোটা কিন্তু এখানে শো করবে এখন আমার ফটোটা যদি এরকম থাকে আর আমি যদি হচ্ছে কি এই গ্রুপটাতে বসে থাকতাম তাহলে কি আমাকে ফলো করে যাইতে পারতেন না অবশ্যই যাইতে পারতেন বাট এই সিস্টেমটা কিন্তু একমাত্র আপডেট ইমোর ভিতরে আছে ভাই তো এখন কি বুঝলেন যদি আপডেট ইমোর ভিতরে থাকতে পারে তাহলে আমরা কেন আপডেট আলফার ভিতরে আনতে পারবো না তো আমরা কিন্তু সেই কাজটা ইমো আলফার ভিতরে করে দেখিয়ে দিলাম ভাই তাও আপডেট আলফার ভিতরে এখন সিক্রেট যে বিষয়টা সেটা কি সেটা হচ্ছে গিয়ে দেখেন ভাই আমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপে গেলে আমরা কিন্তু অনারের ইউআইডিটা বের করতে পারি কিন্তু এখানে আপনারা গ্রুপে না গিয়ে উপর থেকেই কিন্তু অনারের ইউআইডিটা বের করতে পারবেন ভাই এটা হচ্ছে একটা সিক্রেট বিষয় এটা অনেকে জানে না বাট আপনাদেরকে জানিয়ে দিলাম এখন বলতে পারেন যে ভাই আমরা গ্রুপ থেকে হচ্ছে গিয়ে অনার ইওয়াইডি আনলাম আমাদের দোষ কি হ্যাঁ ভাই দোষ আছে আপনারা যদি গ্রুপ থেকে বের করে দেয় তখন আপনি কিভাবে বের করবেন ইউ পারবেন না তো তো আমি হচ্ছে গিয়ে গ্রুপে না গিয়েই উপর থেকেই কিন্তু চাইলে এখন থেকে অনারের ইউআইডিটা কালেক্ট করতে পারবো ভাই সো গাইজ ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে দেবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আর এই আলফাটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এই মোয়ালফাটা কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন সো খোদা আবেস সবাই ভালো থাকবেন